আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আলোকিত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে রয়েছে প্রতিটি মুসলমানের জন্য শিক্ষা। আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। যেসব খাবার ও পানীয় হারাম, পবিত্র, স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণে ইসলাম উৎসাহ দিয়েছে। যেসব খাবার অপবিত্র ও অবৈধ তা ইসলাম নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি বলে দিন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, আহারকারী যা আহার করে তাতে তার জন্য আমি কোনো হারাম খাবার পাই না, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস, এটা অপবিত্র অথবা অবৈধ। সূরা আম আয়াত 145। সাধারণত যেসব খাবার আমরা গ্রহণ করে থাকি তা দুই প্রকার, একটি পশু পাখি, অপরটি উদ্ভিদ ও শাকসবজি। পশু পাখি, পশু পাখির ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য করলে হালাল হারাম নির্ণয় করা সহজ। যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তা খাওয়া জায়েজ নেই। দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু হারাম, যেমন বাঘ, সিংহ, নেকড়ে বাঘ, চিতাবাঘ, হাতি, কুকুর, শিয়াল, শুকর, বিড়াল, কুমির, কচ্ছপ, সজারু ও বানর ইত্যাদি। পাঞ্জাধারী হিংস্র পাখি খাওয়া হারাম, যেমন ইগল, বাজ, শেন, প্যাঁচা ইত্যাদি। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন। মুসলিম, হাদিস নং 1934। নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম, যেমন গৃহপালিত গাধা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। বুখারি, হাদিস নং 4219। মুসলিম, হাদিস নং 1941। আরেকটি উদাহরণ, শুকর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শুকরের গোশত। সূরা মায়দা আয়াত 3। নোংরা ও নাপাক কিছু খাওয়া হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের জন্য তিনি পবিত্র বস্তু হালাল করেন আর অপবিত্র বস্তু হারাম করেন। সূরা আরাফ আয়াত 157। যেমন মৃত জন্তু, পোকামাকড়, কীটপতঙ্গ, প্রবাহিত রক্ত এবং সেসব খাবারে কোনো প্রকার উপকারই নেই, যেমন বিষ, মদ, খড়কুটা, মাদকদ্রব্য, তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি। যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম, যেমন ইঁদুর, সাপ, টিকটিকি, বিচ্ছু, কাক, চিল ইত্যাদি, কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। ইসলাম কর্তৃক নিষিদ্ধ প্রাণীও হারাম, যেমন হুদহুদ, দোয়েল, ব্যাং, পিঁপড়া ও মৌমাছি ইত্যাদি। আল্লাহর নাম নেয়া ছাড়া জবাইকৃত হালাল পশু পাখিও হারাম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়ই তা সীমা লঙ্ঘন। সূরা আনআম আয়াত 121। হালাল প্রাণী জবাই শুদ্ধ না হলে জবাইকৃত সে প্রাণীও হারাম। আবার জীবিত প্রাণী থেকে আলাদা করা গোশত মৃত প্রাণীর মতো হারাম। জবাই করার কিছু ইসলামী নিয়ম নীতি ও শর্ত রয়েছে, সেগুলো পূর্ণ না হলে জবাইকৃত হালাল জন্তুও হারাম হয়ে যায়। নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলোও নাপাক, যেমন তেলাপোকা ইত্যাদি। সব ধরনের মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম, তবে দুই ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য দুপ্রকার মৃত প্রাণী ও দুপ্রকার রক্ত হালাল করা হয়েছে। মৃত প্রাণী হলো মাছ ও পঙ্গপাল, আর রক্ত হলো কলিজা ও প্লিহা। মুসনাদ আহমদ হাদিস নং 5723, ইবনু মাজহা হাদিস নং 3218। যেসব পশু বা পাখির অধিকাংশ খাদ্যই নাপাক, সেগুলোর উপর আরোহণ করা, সেগুলোর গোশত, ডিম খাওয়া এবং দুধ পান করা হারাম।
উদ্ভিদ জাতীয় খাবার। খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া। সে সূত্রে বিভিন্ন উদ্ভিদ, ফল, শস্য ইত্যাদি থেকে তৈরিকৃত পানীয় হালাল। তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়েজ নেই, যেমন গাঁজা, আফিম, ইয়াবা, বিয়ার, শ্যাম্পেইন, হেরোইন সহ এ জাতীয় অন্যান্য নেশা জাতীয় দ্রব্য। যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও জায়েজ নেই, যেমন বিষ, সিগারেট ও এ জাতীয় অন্যান্য খাবার ও পানীয়, যেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছে স্পষ্ট। হারাম খাবার কখন খেতে পারবে? কেউ যদি কঠিন খাদ্য সংকটে পড়ে এবং তার কাছে হালাল খাবারের মজুদ না থাকে, হারাম না খেলে সে মারা যাবে, এ অবস্থায় জীবিত থাকতে পারে, সে পরিমাণ হারাম খাবার গ্রহণ বৈধ। তবে তা যদি বিষ হয় তবে তা নিষিদ্ধ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী না হয়ে তাহলে তার কোনো পাপ নেই, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 173। বাস্তবিকভাবে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা কেবল মানুষের উপকার ও কল্যাণার্থে, কিন্তু কিছু মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।